नमस्कार बंधुरा, माई भिलेज फैमिली कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आर मात्र कयेक दिन पर जन्माष्टमी, आमरा सेदिन अनेकेई निरामिष खेये थाकि, ताई आजके आमी अपूर्व स्वादेर एकटी निरामिष रेसिपी करे देखाबो। एटी आपनारा ठाकुरेर भोग हिसाबेओ दिते पारेन। एटी आपनारा जे समस्त रेसिपि दिये ट्राई करते पारेन सेगुलो आमादेर डेस्क्रिप्शन बक्से देया रइलो, आपनारा चाइले देखे निते पारेन। भिडियोटी भालो लागले একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে একটা কড়াইতে 5 কাপ জল নেব। জলটা ভালোভাবে গরম হলে এতে 2 কাপ গোবিন্দভোগ চাল দেব। তারপর ভালোভাবে নেড়ে যেতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। যদি চালটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে রেসিপিটি ঝরঝরে হবে না। এই দেখুন বন্ধুরা, আমি চালটাকে আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি। ঠিক এই রকম হালকা সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। চালটা যখন এই রকম ফুটতে থাকবে তখনই নামাতে হবে। এই দেখুন আমি সামনে থেকে চালটা দেখাচ্ছি, চালটা ঠিক এই রকম সিদ্ধ হবে। এবার আমি একটা নেট কড়াইয়ের সাহায্যে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরলে একটা প্লেটের ওপরে রেখে ঠান্ডা হতে দেব। এবার একটা কড়াইতে 1/4 কাপ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে সামান্য নেড়েচেড়ে এতে 1 চামচ সাজিরে, একটা তেজপাতা, 3টে এলাচ, কয়েকটা দারচিনির টুকরো এবং 2টো লবঙ্গ দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ভেজে নেব। এবার এতে 2 চামচ কিশমিশ দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে এতে 2 চামচ কাজু বাদাম দিয়ে দেব। তারপর এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, চালগুলো কি ঝরঝরে রয়েছে। এবার এতে 1 চামচ সাদা লবণ দেব। তারপর এতে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি এখানে আরও 1 চামচ চিনি দেব। তাহলে এখানে মোট 2 চামচ চিনি ব্যবহার করলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে রাখব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নেব। আমি এখানে ডালিমের দানাগুলো ছাড়িয়ে রেখেছি। এই দানাগুলোকে রাইসের ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আপনারা এইভাবে ভোগ সাজিয়ে ঠাকুরের সামনে পরিবেশন করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।